নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 8ই নভেম্বর 2022 মঙ্গলবার যে পাঁচ রাশির গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এই কমেন্টটি অবশ্যই করুন। তবে প্রতিদিনের মতন একটি কথা আমি বারবার বলি, ভিডিওর আলোচনাটা আপনারা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এখানে আমি বেশ কিছু জিনিস কিন্তু বোঝানোর চেষ্টা করি, যেটা আপনার জীবনে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার প্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল হবেই হবে। দেখুন, প্রাপ্তি আমি বারবার বলি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু থাকে, কেউ বুঝতে পারে আবার কেউ বুঝতে পারে না। অর্থাৎ আপনার কোন বছর প্রাপ্তি আছে, মানে আপনার কোন কোন বয়সগুলোতে প্রাপ্তির যোগ আছে, সেই জায়গাটা আগে নির্ণয় করতে হবে। একজন সুদক্ষ জ্যোতিষবিদ আপনাকে সেই জায়গাটা কিন্তু নির্ণয় করে দিতে পারবে, অর্থাৎ কোন বছরগুলোতে আছে, কোন সময়গুলোতে আছে, এবং যাদের ক্ষেত্রে হয়তোবা আপনার এই প্রাপ্তির জায়গাটা কেটে গেছে, মেনেই নিলাম, হয়তো আপনি জানতেন না। অনেকে আছে না, মানে সুযোগ অনেক সময় হাতছাড়া হয়ে যায়, সুযোগ কিন্তু আবার আপনার নিয়ে আনানো সম্ভব। রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে নিশ্চিত রূপে আপনার প্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু করানো সম্ভব। তো আমি যে পাঁচ রাশির কথা বলবো, এই পাঁচ রাশির কোটি কোটি মানুষ আছে, সবার সাথে যে একই ঘটনাগুলো ঘটবে আমি কখনোই দাবি করি না, কিন্তু হ্যাঁ, কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটবে, যাদের ক্ষেত্রে গাঢ় প্রাপ্তির যোগ আছে। এবং এর পাশাপাশি আপনার জন্মছকে রাহু, এবং যেহেতু 2023 কেতুর বছর, কেতু কেমন আছে, কেতুও কিন্তু অর্থ দিয়ে থাকে কলিযুগে, গুপ্ত ধন কেতু কিন্তু দেয়। আপনি রাস্তাতে যাচ্ছেন, কুড়িয়ে আপনি টাকা পেলেন, বা কোনো সূত্র থেকে একটা সম্পত্তি পেলেন, বা কোনো জায়গা থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি হলো, দীর্ঘদিন টাকা ডুবে আছে এই টাকা পেলেন, অথবা আপনার কোনো একটা শুভ সংবাদ আসলো, বড় ধরনের একটা প্রমোশন হলো বা চাকরি হলো, এটাও কিন্তু একটা প্রাপ্তি থেকেও কম বেশি নয় কিন্তু। অর্থাৎ প্রাপ্তি যে কোনো কারণে কিন্তু আপনার জীবনে কিন্তু ঘটতে পারে। প্রাপ্তির জায়গাটাতে দেখতে হবে যে আপনার জন্মছকে চারটি ভাব, আমি বারবার বলি চারটি ভাব, ভাগ্যভাব, কারণ এটা ভাগ্যের সম্পূর্ণরূপে খেলা, ভাগ্য ছাড়া কোনো মতে প্রাপ্তি কিন্তু সম্ভব নয়। আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, এবং আপনাদের একাদশ ভাব, এই ভাবগুলো দেখা দরকার। আমি বারবার বলি মানুষের ভাগ্যটা কিন্তু ঘড়ির কাঁটার মতন কিন্তু ঘুরছে, একই রকম মানুষের জীবন চলতে পারে না, হয় আপনার উন্নতি হবে নয় আপনার অবনতি হচ্ছে, যে কোনো দিক একটা কিন্তু হবে। আমি বারবার বলি কৌশিক রায়ের প্রোগ্রাম দেখতে হয়, নয়তো পিছিয়ে পড়তে হয়। আমি যে কথাগুলো বলছি আপনার সঙ্গে যে হুবহু কাটবে আমি কখনোই দাবি করছি না, কারণ এখান থেকে আপনাদের মহাদশা, অন্তর্দশা বা আপনাদের জন্মকুণ্ডলী আমি কিন্তু দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই জায়গাটা যদি আপনার জন্মছক যদি শুভ অবস্থাতে না থাকে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির জায়গাটাতে কিন্তু বারবার বাধা কিন্তু আসবে। আপনার জন্মছক
সবথেকে বড় কথা, আপনার বাস্তুক্ষেত্র কিন্তু দেখা দরকার। বাস্তু কিন্তু মানুষের জীবনে অনেকটাই এফেক্ট কিন্তু ফেলে। এবং রাহু, কেতু, শুক্র, শনি, বুধ এই গ্রহগুলো কিন্তু ভালো থাকা দরকার। বিশেষ করে যেহেতু কেতুর বছর, এটা কেতুকে অবশ্যই দেখতে হবে। এবং এর পাশাপাশি আরেকটি কথা আপনাদেরকে বলি, যারা শনি রক্ষা কবচ নিতে চাইছেন বা কেতুর কবচ নিতে চাইছেন বা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, তারা অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলীটাকে বিচার করুন। বিচার করার পর আপনারা এই কবচগুলো পরিধান করুন, কারণ সব কিছুর কিন্তু শুভ ফল আপনাকে দিবে কি আপনার অশুভ ফল দেবে সেটা কিন্তু জানা কিন্তু একান্তই দরকার। এই জন্য বারবার বলছি, আপনার নিজস্ব জন্মছক বিচার করানোর পর আপনারা কবচ নিন। এবং বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন, যারা নিচ্ছেন, ক্যাশ অন ডেলিভারির সুবিধা কিন্তু আপনাদের ডিমান্ড, এটা পুরোপুরি আপনাদের ডিমান্ডের জন্য নিয়ে আনা হয়েছে। অনেকেই ক্যাশ অন ডেলিভারি করছেন কবচের ব্যাপারে। অবশ্যই আপনারা যারা কবচ নিতে ইচ্ছুক আছেন, ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাদের বাড়িতে কিন্তু যে কবচটি আপনাদের প্রয়োজন সেটা কিন্তু আপনাদের পৌঁছে কিন্তু যাবে। প্রচুর মানুষের ডিমান্ড। আমার অ্যাসিস্ট্যান্টকে অনেকেই বলেছেন যে স্যারকে একটু বলেন যে ক্যাশ অন ডেলিভারি করলে একটু সুবিধা হয়। তো তাদেরই জন্য, প্রচুর অনুরোধের জন্য আমি বারবার বলছি, শুরু হয়ে গেছে অলরেডি, অনেকে নিচ্ছেন যারা নিচ্ছেন। এবং এই জন্য আমি আপনাদেরকে ভিডিওটাও জানাচ্ছি, যে কোনো কবজের ব্যাপারে যারা নিতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং সেখান থেকে সম্পূর্ণ ইনফরমেশানটা, তথ্যটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবার আমি একটু আলোচনাতে আসি, যে যে রাশিগুলোর আমি নাম বলবো, আগামীকাল প্রাপ্তির বড় সম্ভাবনা সৃষ্টি হয়েছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, আগামীকালের সৌভাগ্যশালী রাশি, সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8, শুভ সময় আপনার সকাল 10:14 থেকে আপনার 11:56 পর্যন্ত। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দিবে। এরপর যে রাশির কথা আমি বলবো আগামীকালের, সে রাশির নাম আপনার সৌভাগ্যশালী রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 9 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 11:14 থেকে শুরু করে 12:22 পর্যন্ত। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের শুভ সময় সকাল 10:34 থেকে শুরু করে আপনার 12:22 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 9। আপনাদের শুভ সময় সকাল 11:25 থেকে আপনার 12:36 পর্যন্ত। নেক্সট যে রাশির আমি কথা বলবো, আগামীকাল প্রাপ্তির গাঢ় সম্ভাবনা সৃষ্টি হয়েছে, অন্তিম এবং শেষ রাশি, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2 এবং 8। আপনাদের শুভ সময় আগামীকালের সকাল 11:26 থেকে শুরু করে আপনার 1:34 পর্যন্ত।
টাইমটা কিন্তু শুভ। প্রত্যেকে জয় বজরং বলি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।